ঢাকায় ছবির আলোচিত তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস আবারও খবরের শিরোনামে। এর আগে বিয়ে ও সন্তানের খবর মিডিয়ার সামনে অপু বিশ্বাস জানালেও এবারের খবরটি ভিন্ন ধরনের। শোনা যাচ্ছে শিগগিরই দেশীয় ছবির জুটি শাকিব খান আর নায়িকা অপু বিশ্বাস দাম্পত্য জীবনের আনুষ্ঠানিকভাবে বিবাহ বিচ্ছেদ ঘটতে যাচ্ছে। শিগগিরই তাদের মধ্যে ডিভোর্স ঘটবে বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। কিছুদিন ধরেই এমন গুঞ্জন দেশীয় মিডিয়ায় ভেসে বেড়াচ্ছিল। শাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শাকিব খান থাইল্যান্ড থেকে দেশে ফিরলেই ডিভোর্সের ব্যাপারে কাগজপত্র চূড়ান্ত করবেন। কেন এ বিচ্ছেদ? শাকিব অপুর একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দুজনের সংসার যে হচ্ছে না এটা পুরোপুরি নিশ্চিত। কারণ একটা সম্পর্কের মধ্যে যদি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা না থাকে, সেখানে সংসার করা মুশকিল হয়ে পড়ে। শাকিব খান ও অপুর বিয়ের খবর প্রকাশ্যে চলে আসার পর দুজনের মধ্যে সম্পর্কে চূড়ান্ত অবনতি ঘটে। কোনোভাবেই এই সম্পর্কের উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না, তাই বিবাহ বিচ্ছেদই দুজনের জন্য উত্তম। যতদূর শোনা যাচ্ছে, অপুর সব পাওনা মিটিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে সূত্রটি জানায়, মূলত অপুর স্বেচ্ছাচারী সিদ্ধান্তের কারণেই নাকি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটছে। যে কাজগুলো শাকিব খানের বিরুদ্ধে যাচ্ছে, মিডিয়া শাকিবের শত্রু যারা, তাদের সঙ্গেই অপুর ওঠা বসা, আর এ কারণেই অপুর ওপর বিরক্ত শাকিব। বিষয়গুলো নিয়ে শাকিব মানসিকভাবে বেশ অশান্তিতে আছেন বলে সূত্র জানায়। এসব কারণে শেষ পর্যন্ত নাকি তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন, তবে এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু বলেননি শাকিব। এই মুহূর্তে তিনি কলকাতার ছবি মাস্কের শুটিংয়ে থাইল্যান্ডে অবস্থান করছেন। বিচ্ছেদের ব্যাপারে তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি যুগান্তরকে বলেন, সময় হলে সব কিছু স্পষ্ট হবে। আমিও একজন মানুষ, বিষয়টি সবারই মনে রাখা উচিত। মুখে স্পষ্টভাবে কিছু না বললেও বিষয়টি অস্বীকারও করেননি তিনি। ডিভোর্সের ব্যাপারে যখন কথাবার্তা চলছিল, তখন নাকি শাকিবকে বিভিন্ন রকম হুমকিও দেওয়া হয়েছিল। এখনও তার কাছের লোকজনের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্নজন তথ্য আদায়ের চেষ্টা করছে। এ বিষয়ে অপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। যেসব অভিযোগ করা হয়েছে এটি সত্য নয়। আমি চেষ্টা করি সবার মন জুগিয়ে চলার জন্য। শাকিব যেহেতু আমাকে কাজে নেবে না, তাই আমি নিজের মতো করে কাজ করার চেষ্টা করছি। উল্লেখ্য, 2008 সালে শাকিব অপুর বিয়ে হয়। বিষয়টি তারা দীর্ঘ 8 বছর গোপন রেখেছিলেন। অবশেষে চলতি বছর 10 এপ্রিল একটি টিভি চ্যানেলে সন্তানসহ লাইভে এসে বিয়ের খবরটি ফাঁস করে দেন অপু। সেই থেকে তাদের মধ্যে শীতল সম্পর্ক বিরাজ করছে।